প্রিয় বন্ধুরা, নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য আমার এই সহজ ধাঁধা প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান। এক নাম্বার ধাঁধা প্রশ্ন, বলুন তো বন্ধুরা, বিয়ের দিন মেয়েদের থাকে না কিন্তু ছেলেদের থাকে, কি বলুন তো? উত্তর হলো পদবি। দুই নাম্বার ধাঁধা প্রশ্ন, বলুন তো বন্ধুরা, তিন অক্ষরের নাম তার চোখে চোখে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে গড়িয়ে গড়িয়ে পড়ে। উত্তর হবে কাজল। কাজল মেয়েরা চোখে পড়ে আর জল গড়িয়ে গড়িয়ে চলে। তিন নাম্বার ধাঁধা প্রশ্ন, বলুন তো বন্ধুরা, পড়তে লিখতে কাজে লাগে কিন্তু জিনিসটা বই খাতা পেন নয়, উত্তরটি কি হবে? উত্তর হবে আলো আর চশমা। আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই লাইক করবেন। চার নাম্বার ধাঁধা প্রশ্ন, বলুন তো বন্ধুরা, মানুষ যদি দুটো হয়, কুকুর যদি চারটে হয়, তাহলে সাপ সমান কত হবে? উত্তর হবে শূন্য, এখানে পা বুঝানো হয়েছে। পাঁচ নাম্বার ধাঁধা প্রশ্ন, বলুন তো বন্ধুরা, তিন অক্ষরের নাম তার সবার ঘরে থাকে, শেষের অক্ষর বাদ দিলে কাছে তোমায় ডাকে। উত্তর হবে আয়না, শেষের অক্ষর বাদ দিলে আই, যা ডাক বুঝায়। ছ নাম্বার ধাঁধা প্রশ্ন, বলুন তো বন্ধুরা, আমাদের শরীরে থাকে আবার কচু গাছও থাকে, বলুন তো উত্তরটি কি হবে? উত্তর হবে কানের লতি। সাত নাম্বার ধাঁধা প্রশ্ন, বলুন তো বন্ধুরা, তোমার মায়ের দাদুর একমাত্র নাতনির স্বামী তোমার কে হয়? উত্তর হবে তোমার বাবা। আট নাম্বার ধাঁধা প্রশ্ন, বাবার বয়স 40 বছর, মেয়ের বয়স 21 বছর, মায়ের বয়স 20 বছর, কিভাবে সম্ভব? এখানে মেয়েটির বাবার দ্বিতীয় স্ত্রীর কথা বলা হয়েছে। নয় নাম্বার ধাঁধা প্রশ্ন, বলুন তো বন্ধুরা, কোন ফুল 12 বছরে একবার ফোটে? উত্তর হবে নীলকুরিঞ্জি ফুল। দশ নাম্বার ধাঁধা প্রশ্ন, বলুন তো বন্ধুরা, মেয়েদের কোথায় হাত দিলে মেয়েরা রেগে যায়? উত্তর হবে মোবাইল ফোন, মোবাইল ফোনে হাত দিলে মেয়েরা রেগে যায়। বন্ধুরা, তোমাদের ধাঁধাগুলি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।